খালি কড়াইয়ের মধ্যে রসগোল্লা দিয়ে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো এরকম একটি দারুণ রেসিপি নমস্কার সকলকে স্বাগত আমার চ্যানেল সাদে আহ্লাদে রেসিপিটি ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে দুধ এবং তাতে অ্যাড করে দিয়েছি চার চামচ পরিমাণের পাউডার দুধ দুধের মধ্যে পাউডার দুধ মেশালে কিন্তু দুধের টেস্টটা একটু বৃদ্ধি পায় এবং খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসে এভাবে একবার আমাদের জাল করে নিতে হবে এবং বারবার যখন এভাবে সাইড দিয়ে রাবড়ি তৈরি হচ্ছে আমরা এই রাবড়িগুলোকে কিন্তু দুধের মধ্যে করে মিশিয়ে দেবো একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে আবার উপরে যখন এরকম সর জমে যাবে তখন এই সরটাকে কিন্তু এর মধ্যেই অ্যাড করে দিতে হবে এতে অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণের কন্ডেন্স মিল্ক এটা কিন্তু পুরোটাই অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো তবে এর বদলে তোমাদের দুই থেকে তিন চামচ পরিমাণে চিনি ব্যবহার করতে হবে যদিও বা মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী এবার দুধটা ভালো করে গাঢ় হয়ে আসলেই এভাবে করেই মালাইগুলোকে দুধের মধ্যে অ্যাড করে নিয়েছি এবার ভালো করে যতক্ষণ অবধি জাল করব। যতক্ষণ না দুধটা প্রায় টোয়েন্টি টু থার্টি পারসেন্ট রিডিউস হয়ে চলে আসছে এবার যখন দুধটা এই গাঢ়ত্বের চলে আসবে এবং দুধের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং ভালো করে এটাকে ঠান্ডা করে নিতে হবে এর থেকে বেশি পরিমাণে গাঢ় চাই না এবার আমি নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের ফয়েল তোমরা চাইলে যে কোনো ব্যক্তি মধ্যেই করতে পারো প্রথমে রস থেকে ভালো করে এইভাবে রসটাকে খুব স্কুইজ করে নিতে হবে যাতে ভেতরে একদম রস না থাকে এইভাবে প্রত্যেকটা রসগোল্লাকেই আমি এই অ্যালুমিনিয়ামের ফয়েলের ভেতরেই দেখো সেট করে দিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিতে হবে আমাদের করে রাখা ঠান্ডা মালাইটাকে এই মালাইটাকে কিন্তু খুব ভালো করে সম্পূর্ণ রসগোল্লা অবধি ঢেকে দিতে হবে এবং একটু ভালো করে ট্যাপ করে নিতে হবে এবার কিছুক্ষণ আগে থেকে একটু কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিতে হবে তারপরেই রেডি করে রাখা আমাদের রস রসগোল্লার এই ক্ষীরের পুর বাটিটা দিয়ে দিতে হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটাকে এভাবে লো ফ্লেমেই কুক করতে হবে দেখো আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি যখন এরকম বয়লিং প্রসেসে চলে আসবে আর এরকম একটু মার্ক তৈরি হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে নামিয়ে নিতে হবে এবার নামিয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর এবং লোভনীয় বেকড রসগোল্লা কিন্তু আমাদের বাড়িতে পড়ে থাকা রসগোল্লা দিয়েই তৈরি হয়ে গেল বাজার থেকে কিন্তু আর এক্সট্রা করে কিনে আনতে হবে না তোমরাও কিন্তু এভাবে বানিয়ে ট্রাই করতে পারো টাটা